ভাববিহ্বল হলে মুখ্যমন্ত্রী জন্মমাটিরে মুখ্যমন্ত্রী মোহন মাঝি পৌঁছি ভাববিহ্বল হয়েছেন। ঝুম্পুরা দুর্গা মণ্ডপ পড়িয়া জনসভার সে উদ্বোধন দেওয়া বেড়ে ভাববিহ্বল হয়ে যাই পুরুণা স্মৃতিকু মনে পকাইলে। উদ্বোধন দিয়ে মুখ্যমন্ত্রী মোহন মাঝি কহিছেন, ঝুম্পুরা হাইস্কুলে পাঠ পড়ি মু গর্বিত, পূর্বর মা ঝুম্পুরা বজারক আসুলি, সেতবে ঝুম্পুরা বজার যেমিতি থিলা এবে বি সেমিতি অছি। লোকঙ্ক আশীর্বাদর ঝুম্পুরা হাইস্কুলর ছাত্র আজ ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু সে। চাষীঙ্কু ন্যায় মিলবা সহ ধানর সর্বনিম্ন সহায়ক মূল্য কুইন্টাল পিছা 3100 টাকা হব বলে সূচনা দিয়েছেন। জন্মমাটিতে পৌঁছিবা পরে মুখ্যমন্ত্রী মোহন মাঝিঙ্কু পারম্পরিক ঢঙ্গরে অঞ্চলবাসী স্বাগত করে পরে বিশাল রোড শো-রে সে যাই ঝুম্পুরারে পৌঁছিলে। সেটি নিজে পাঠ পড়ি হাইস্কুলে পৌঁছি শিক্ষক এবং ছাত্রছাত্রী সহ মিশিলে, আলোচনা করে ভাব বিনিময় করে দুর্গা মণ্ডপ পড়িয়া জনসভা পরে সেটু নিজ রায়কলাস্থিত পৈতৃক বাসভবনকু মুখ্যমন্ত্রী মোহন মাঝি যাইছেন। মধ্যাহ্ন ভোজন সেটি করা সহ পরিবার লোকঙ্ক সহ কিছু সময় সে বিতাইবে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মোহন মাঝি প্রথম থর নিজ জেলা কেন্দুঝরকু দুইদিনিয়া গস্তরে যাইছেন। গতকাল প্রথম দিনের সে ঘটগাঁরে মা তারিণীকে দর্শন করে পরে কেন্দুঝরের শ্রী বলদেবজীক আশীর্বাদ নেওয়া সহ সহরের রোড শো করে। মুখ্যমন্ত্রী জন্মমাটি আসবার রায়কলার এবে তেমন উৎসবর মাহল। বুধবার এটি হাটকু মাঙ্ক সাঙ্গে আসে হাট করা, সেদিন মো স্কুল বন্ধ রুহে এবং প্রত্যেক হাটপাড়ি হাটপাড়ি মু হাটকু আসে মাঙ্ক সাঙ্গে হাট করে আউ ঘরক যাই আউ অন্য দিনের পাঠ পড়ে, ইয়ে মোর গোটি অভ্যাস লা। সময়ক্রমে যেতবে মু সুযোগ আসা মতো এই হাইস্কুলে পাঠ পড়ি মু ঝুম্পুরা হাইস্কুলে পাঠ পড়ি, আউ সেপাই বহুত গর্ব করে যে মু ঝুম্পুরা হাইস্কুলে পাঠ পড়ি বলে। আজি 1987 ব্যাচর যে মানে মোর সাথী যে মানে মো সহিত পাঠ পড়ুলে সে গোটিয়ে ফেলিটেসন প্রোগ্রাম করলে, মতো সম্বর্ধনা কলে সে হাইস্কুল ভিতরে তাঁর ক্যাম্পসে অনেক ভাই মানে একাঠি হয়েছিল এবং সেমানে এইটি বি আসি থিবে, অতি খুশি হলে তা ভিতর জনে ভাই কহিলে তাঁকর আখি ছল ছল লুহ গড়িলা, সে খুশিরে কহিলে আই ক্যান্ট বিলিভ ইট, মু বিশ্বাস করি পারু নাহি যে মো সাঙ্গ মোহন জনে মুখ্যমন্ত্রী হয়েছি আমার সামনে ছিড়া হয়েছি, এ অদ্ভুত কথা চমৎকারিতা। এই হি ভালো পাইবা আর খুশি মনেবা এ হচ্ছে আমার জীবনর এ মুহূর্ত, বোধে থরে আসে সবুবেলে আসে না। আজ এটি রাস্তায় মু আসলা বেড়ে সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে মু গুরুজি থিলি, যে গুরুজি দুইজন মতো স্বাগত কলে রাস্তায় সেমানে বোধ হুয়ে রিটায়ারমেন্ট হয়ে যাইছেন। মু 1993 মশিয়ারু 97 মশিয়া পর্যন্ত এটি মু গুরুজি থিলি। আজি এটি দুর্গা মন্দিরে মাঙ্কর দর্শন পাই গলা বেড়ে মতে আমার শিশু মন্দিরের পিলা মানে মতে স্বাগত কলে, পূজা অর্চনা করলে এবং পাখরে গুরুমা মানে থিলে। সেটু কিছি গুরুজি মো সময়ের অছন্তি, আউ কিছি গুরুজি গুরুমা অছন্তি যে মানে সেই শিশু মন্দিরে পাঠ পড়ুলে মোর ছাত্রী হিসাবে ছাত্র হিসাবে, আজ সে গুরুজি গুরুমা হয়ে যাইছেন। তেমন ইয়ে সেভাবে গোটিয়ে মুহূর্ত যেতবে নিজের জন্মস্থান যেটি পাঠ পড়ছি সেই স্থানক যেতবে যায় আতবে সফলতা তাঁর নিকটে রই থাকে সে ভাববিহ্বল হয়ে যায়, স্মৃতি বিজড়িত সেই কথাটি মনে পকায়। মুখ্যমন্ত্রী মোহন মাঝি মধ্যে সেইভাবে স্থিতি আসিছেন। আউযোভাবে আমি বর্তমান সূচনা বি পাওছু নিজ পরিবার স্বজন সহিত মধ্যে সে সাক্ষাৎ করছেন এবং সেটি সে মধ্যাহ্ন ভোজন মধ্যে করিবার কার্যক্রম রয়েছে। অধিক আমার সহ কেন্দুঝর রিপোর্টর রঞ্জন কুমার ত্রিপাঠী যোড়ছেন অধিক আলোচনা করা। রঞ্জন, যাহা আমি দেখুছু সিধাসলখ মুখ্যমন্ত্রী তাঁর পরিবার পক্ষ তাঁর পাছোটি নিয়া যাচ্ছি, কোণ সূচনা রয়েছে? যেমি যে ভাববিহ্বল কথা আমি কুচে স্বাভাবিক কথা, যেতবে জনে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তাঁর পরিবার নিকটক যাচ্ছেন, নিজ অঞ্চলক যাচ্ছেন, অঞ্চলবাসী সহ সাক্ষাৎ করছেন,
জন্মমাটির যে অতি অন্তরঙ্গ সে সহিত সে আলোচনা করছেন। তেমন স্বাভাবিক কথা অনেক স্মৃতি তাঁকর রয়েছে, সে ভাব বিওলাইছেন এবে মধ্যে সেই প্রকার পরিবেশ। নিশ্চিত ভাবে বর্তমান বি যদি আমি দেখিবা পূর্বরু যাহা তাঙ্গ যাহা সে নিজ অভিভক্ত রাখিলে বর্তমান বি সেইপরিকা পরিস্থিতি হয়েছে, যেহেতু সে প্রথম মুখ্যমন্ত্রী ভাবে কেন্দুঝর জেলাকে গস্ত করছেন এবং নিজ জন্ম মাটি যে রায়কলা আছে সে রায়কলা গাঁকু সে বর্তমান আসিকি পৌঁছিছন্তি। এবে তাঙ্কু শঙ্খ হুলহুলি ফুল দেই চন্দন দেই তাঙ্কু তাঙ্কা গ্রামবাসীঙ্ক সহিত পরিবার লোকমানে তাঙ্কু স্বাগত করছন্তি। নিশ্চিত ভাবে কণ্ঠ তাঙ্কা ছল পার্টি তাঙ্কর কণ্ঠ তাঙ্কর কণ্ঠর হয়ে যাচ্ছে, আখি ছল ছল হয়ে সে কেবে ভাবি নথিলে যে তাঙ্কর মোহন মাঝি যিকি জনে সাধারণ চাষী পরিবার পুয়ো এবং জনে গরিব চাষী পরিবার পুয়ো এবং আদিবাসী পিলাটি জনে ওড়িশার মুখ্যমন্ত্রী হব এবং সে সে আসন অলঙ্কৃত করিবে, যাহাকু নিয়ে বর্তমান সেমানে বিশ্বাস করি নপারিলে মধ্যে বর্তমান সে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তাঙ্কু সে স্বাগত স্বাগত করিয়া পাই বর্তমান তাঙ্কা স্বাগত কার্যক্রম মধ্যে জারি রয়েছে এবং এই বর্তমান আপন মধ্যে তাঙ্কা সহিত রয়েছেন কোন মানে তাঙ্কর প্রতিক্রিয়া কেমতি দেখুছেন তাঙ্কা পরিবার লোকঙ্ক প্রতিক্রিয়া কেমতি দেখুছেন? নিশ্চিত ভাবে তাঙ্কর পরিবার বর্গ আখি ছল ছল করে দেউছেন যে সে মানে মুখ্যমন্ত্রী হয়েগলে এবং মুখ্যমন্ত্রী হয়েকি প্রথম আজ তাঙ্ক ঘর ভিতরকু সে প্রবেশ করছেন, বর্তমান প্রবেশ বি সে করছেন এবং পরিবারবর্গ দীপ ধূপ চন্দন লগাই সব লগাই সে বর্তমান তাঙ্কু স্বাগত করা হচ্ছে। নিশ্চিত ভাবে আমি দেখিবা যে মানে নিশ্চিত এক কেতে সময় রঞ্জন রহিবে ঘরে কেতে সময় রহিবে এবং কোন কার্যক্রম রয়েছেন সূচনা রয়েছে মধ্যাহ্ন ভোজন করিবে কোন প্রস্তুত হয়েছে তাঙ্ক পাই? বর্তমান ঘর ভিতরকু সে প্রবেশ কলে এবং এটি কেবল খাদ্য খাই সারিবা পরে সে নিকটরে থিবা এক গ্রেভান্স কু যিবে, সেখানে লোকঙ্কর অভিযোগ শুনিবে এবং ঘরে বিভিন্ন প্রকার খাইবার ব্যবস্থা করা যাইছি, যাকি তাহাকু সে বর্তমান এবে খাইবে আউ কিছু সময় পরে সে খাদ্যকু সে গ্রহণ করিবে। এবং যেমতি আপনি দেখুলে যে যেভাবে ভাবে আমি মধ্যে সিধাসখ যে প্রসারণ করুলু যেটি তাঁকর সাংসাথী মানে যেতবে তাঁকর স্কুলকু যাই মানে পুরাতন শিক্ষক মানুষ ভেটি যে অন্তরঙ্গ বন্ধু তাঁকু আলোচনা করলে বর্তমান ছাত্রছাত্রী সহ আলোচনা করলে সে সময় পরিবেশ কেমতি লা সেমানে বিশ্বাস করিপারুনাহাঁন্তি যাহা নিজে মানেবর মুখ্যমন্ত্রী মোহন মাঝি নিজে কৌলে যে তাঁকর জনে সাং যাহাকি 1987 মশিয়ার ব্যাচমেন্ট যে কি তাঙ্ক ম্যাট্রিক পাঠ পড়ুলে সে বিশ্বাস করিপারুনথিলে যে সে মানে সে জনে মুখ্যমন্ত্রীক সামনারে ঠিয়া হয়েছন্তি এবং মোহন মাঝি আজি মুখ্যমন্ত্রী পরিকা আসন অলঙ্কৃত করছন্তি, যাহাকু নেই সেমানে সেই অঞ্চলরে ভাব বিহ্বল পরিস্থিতি সৃষ্টি হয়েছিলা, যেউমানে সেটারে তাহাকু সে পাঠ পড়াইছিলে সেমানে বি আজি সেই স্কুললে শিক্ষক শিক্ষকতা কলেনি, যাহাকু সে অতি অতি ভালো ভাবে তাকে চিত্রণ করছিলে যে মু যাহাকু পাঠ পড়াইছিলি আজি সে সেই সেই স্কুললে বি শিক্ষক ভাবে বি আজি সে নিযুক্তি পাইছন্তি। আমি যেমতি সাধারণ যেতবেলে নিজ জায়গাকু যাইথাও জন্মমাটিকু যাইথাও অনেক তা সহিত স্মৃতি জড়িত হয়ে থাকে, যেতবে আমি দেখু সে গোটে নস্টালজিক বা গোটে ভাববিহ্বল পরিবেশ সৃষ্টি হয়ে থাকে। মুখ্যমন্ত্রী মোহন মাঝি ক্ষেত্রে মধ্যে সেই পরিস্থিতি উৎপন্ন হয়েছে, আঠি স্বাভাবিক কথা তাঁকর যে অতি অন্তরঙ্গ যে যাহু সে অতি ভাল পাঁতি তাঁক সহ মানে সে আলোচনা করে বর্তমান মধ্যে সে তাঁক সহ রয়েছে কি কি তাঁক সহ রয়েছেন তাঁক পরিবার যেত যাচ্ছেন? আমি বর্তমান তো দেখিলে বর্তমান তাঁকর যে কি তাঙ্ক স্ত্রী অছন্তি এবং তাঙ্ক সহিত তাঙ্ক ছুয়া পিলা অছন্তি এবং অন্য মানক সহিত যদি আমি দেখিবা তাঙ্কর যে প্রথম যে মা ছিলে সে এক্সপায়ার করিবা পরে দ্বিতীয় মা অছন্তি যে কি তাঙ্কু আলিঙ্গন বি কলে, বর্তমান যেহেতু প্রথম মুখ্যমন্ত্রী হেলা পরে সে ঘর ভিতরকু পশিলে এবং তাঙ্কু সে আলিঙ্গন কলে সে অতি গোটে খুশির মুহূর্ত আমি দেখিবাকু পাইলি। বহু ধন্যবাদ রঞ্জন বিস্তৃত সূচনার আম সহ রয়েপার যেভাবে ভাবে রঞ্জন নিজে মধ্যে মুখ্যমন্ত্রী সহ রয়েছেন এবং যে প্রকার সূচনা দেখুম যেহেতু নিজ পরিবার যাই মুখ্যমন্ত্রী হওয়ার পরে নিজ পরিবার গহণকু সে ফেছেন সেটি তাঁপাই মধ্যাহ্ন ভোজন রয়েছে, তা সহিত যেভাবে ভাবে আজ তাঁকর শিক্ষক মানুষ সে ভেটি পুরোনা সাঙ্গ মানুষ ভেটি এবং যে অঞ্চল বাসিন্দা যেহেতু নিজ জন্মমাটি ঝুম্পুরার সে পৌঁছিছেন তেমন সেটি মধ্যে যে মানে সাধারণ সভা করে তা পূর্ব রোড শো মধ্যে করে তেমন সমস্ত গোটিয়ে ইয়ে
স্বতন্ত্র মুহূর্ত নিশ্চয় রয়েছিল মোহন মাঝি মুখ্যমন্ত্রী হয়ে সারা পরে আসছেন তেমন সে সময় নিশ্চয় স্বতন্ত্র সে সময় নিশ্চয় অলগা যা রঞ্জন কুলে কে বিশ্বাস করে পার না মুখ্যমন্ত্রী তাঁর রয়েছেন তেমন ইয়ে গোটে আবেগর সময় ভাববিহ্বল হবার সময় সেভাবে সময় আমি দেখুছে যেভাবে ভাবে সিধাসখ চিত্র দেখুলে মুখ্যমন্ত্রী মোহন মাঝি ক্ষেত্রে।